নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মৌ কিচেন আজকে আমি বানিয়ে দেখাবো একটা পরোটার রেসিপি পনির স্টাফড পরোটা বিভিন্ন ধরনের পরোটার মধ্যে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি পনিরকে গ্রেট করে নিয়েছি এখানে দুশো গ্রাম পনির আছে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা আর এখানে আছে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেবো তার জন্য দিয়ে নিলাম লবণ পরিমাণ মতো সাদা তেল এবার অল্প অল্প জল অ্যাড করে ময়দাটা আমি মাখিয়ে নিচ্ছি যেরকম পরতার ডো মাখা হয় সেরকমই মাখিয়ে নিলাম এবার এটা সরিয়ে রেখে এদিকে পনিরের গ্রেড করে রাখা পনিরটাকে প্রথমে আমি সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব সব মশলা এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি এবার খুব ভালো করে হাতের সাহায্যে সমস্ত কিছুকে মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলো একসাথে মাখিয়ে নেওয়ার পরে এদিকে আমি ময়দার লেচির থেকে বেশ বড় আকারে লেচি কেটে নিচ্ছি পরঠার জন্য দেখুন এবার হাতে তেল হতে ভালো করে নেড়ে নিয়ে একটা লেচি আমি তৈরি করে নিলাম এটা হালকা ময়দা ছড়িয়ে নিয়ে আমি এটাকে বেলে নেব একটু রুটির আকারে বেলে নিচ্ছি তো বেলা হয়ে গেছে এর মধ্যে আমি তিন চামচ পুটটা দিয়ে নিচ্ছি পনিরের যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ভরে নেব নিয়ে এবার চারদিক থেকে দেচিটাকে আমি বন্ধ করে নিচ্ছি পরোঠাটা এইভাবে বন্ধ করে নেওয়ার ফলে কোনোভাবেই কিন্তু পুরটা বেরিয়ে যাবে না দেখুন মুখটা বন্ধ করে নিয়ে এবার আবারও অল্প ময়দা ছড়িয়ে এটাকে হালকা হাতে আমি বেলে নিচ্ছি একটা পরোঠা বেলে নেওয়ার পরে এদিকে আমি তাওয়া গরম হতে বসিয়েছি তাওয়াটা বেশ গরম হয়ে গেছে এবার আমি পরোঠাটা এর মধ্যে দিয়ে নিলাম প্রথমে একটু শুকনো খোলায় উল্টে পাল্টে সেখে নেব দিকটা হয়ে গেলে অপর দিকটাও একটু উল্টে নিচ্ছি এবার আমি এর মধ্যে সামান্য সামান্য তেল অ্যাড করে বেশ ভালো করে গোল্ডেন করে এটাকে ভেজে নেব। তেলটা দেওয়ার ফলে বেশ একটু ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন পরোঠাটা কিন্তু খুব ভালো মতো ফুলে উঠেছে আর সব দিকটা বেশ একটা গোল্ডেন কালার এসে গেছে তো দেখুন একটা পরোটা ভাজা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত কটাই ভেজে নিয়েছি গরম গরম পনির স্টাফড পরোটা রেডি হয়ে গেছে সঙ্গে পরিবেশন করেছি সাদা আলুর তরকারি আর সস যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ